This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরের নিউ টাউন এলাকা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরের নিউ টাউন এলাকা। দুপক্ষের মধ্যে ইট পৃষ্ঠে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী, একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরের নিউ টাউনে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ। বিকাশ, ঠিক কি ঘটেছে এই মুহূর্তে, পরিস্থিতি বা সেখানে কিরকম? দেখো প্রভু, প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ভোটের উত্তপ্ত রাজনীতির মাঝেই গতকাল দুর্গাপুরের বিজন নিউ টাউনে ঘটনা ঘটেছে। তৃণমূলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিজেপির কর্মীরা। মূলত তৃণমূলের নিউ টাউনে যে পার্টি অফিস আছে সেখানে তৃণমূলের কর্মীরা বসেছিলেন এবং তারা অভিযোগ করেন যে বিজেপির বেশ কয়েকজন তাদের দিকে লক্ষ্য করে পাটকেল করে এবং তাদের অফিস সেখানে বেশ কয়েকজন আক্রান্ত হন, এমনই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। পাল্টা অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হয়, তারা জানেন তারা যখন রাস্তা দিয়ে ফেরেছিলেন তাদেরকে কি কথা বলে, আজই উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। বিজয় ঘটনাস্থলে দুজন ভাই পুলিশ এবং দুর্গাপুর থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাত পর্যন্ত উত্তেজনা থাকে, সকাল থেকে এলাকায় পুলিশ পেটিং রয়েছে, এলাকা এখনো থমথমে, তবে পুলিশই তহলদারি তলায় নতুন করে আর উত্তেজনা দেখা দেয়নি। এই মুহূর্তে কিন্তু ভোটের প্রচারের মধ্যেই এই ঘটনা দুর্গাপুর করে চাঞ্চল্য ছড়িয়ে রবি। একে অপরের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ ঘটনা, এখনো পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ? বিকাশ, শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রবি, বিকাশ, এই ঘটনা কি এখনো পর্যন্ত, হ্যাঁ বলো, গ্রেপ্তার হয়নি প্রবি, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি প্রবি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিকাশের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।